হেডলাইন্স। ঘুরতে গিয়ে আপনাকে অর্থ নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ঘোরার জন্য আপনাকে উল্টো অর্থ দেওয়া হবে, এমনই অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে পূর্ব এশিয়ার স্বায়ত্তশাসিত দেশ তাইওয়ান। মূলত পর্যটকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে দেশটি। ইসলাম সাম্যবাদের শিক্ষা দিয়েছে। ইসলামের নীতি আদর্শ মেনে চললে ধনী গরিবের ব্যবধান মুছে যেত। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হচ্ছে জাকাত। প্রতিজন ধনবান ব্যক্তির উপর জাকাত প্রদান ফরজ। জাকাত ফিতরা প্রদানের বেলায় নিকট আত্মীয়দের প্রাধান্য দেওয়ার কথা রয়েছে। বারুইগ্রামে সংঘটিত চাঞ্চল্যকর প্রাণঘাতী হামলার ঘটনা। দুর্বৃত্তের প্রাণঘাতী হামলার শিকার হলেন সমাজকর্মী নাজিমউদ্দিন। ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বারুইগ্রামে। রাতের অন্ধকারে ধারালো দা দিয়ে দুর্বৃত্ত হামলা চালায় হাজি আবু বক্কর সিদ্দিকের কনিষ্ঠ ভাই সমাজকর্মী নাজিমের উপর। ভাঙার বছনার বাসিন্দা দুর্বৃত্তের দায়ের কূপে নাজিমউদ্দিনের মাথায় মারাত্মকভাবে জখম হয়েছে। পুলিশের নাকা চেকিং এ পুলিশ কর্মীকেই কার্যত চেকিং করলো অজ্ঞাত দুষ্কৃতীরা। নজিরবিহীন কাণ্ড সংঘটিত কাছাড়ের লায়লাপুরে। লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীর উপর দুষ্কৃতীর হামলা। গুরুতর আহত কর্তব্যরত পুলিশ কর্মী কনস্টেবল রহিমউদ্দিন খান। নাকা চেকিং এর সময় পুলিশ কর্মীকে গাড়িতে তুলে দ্রুত গতিতে পালালো দুষ্কৃতীরা। বদরপুরে আগরতলা বেঙ্গালুর হামসফর ট্রেন থেকে গাঁজা উদ্ধার। এবারে যুবতীকে ব্যবহার করে গাঁজা পাচারের ব্যর্থ চেষ্টা। বদরপুর রেল স্টেশনে আরপিএফ এবং জিআরপি এর অভিযানে গাঁজা উদ্ধার। গ্রেপ্তার করা হয়েছে এক যুবক সহ এক যুবতীকে। পাথারকান্দির পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তি গোয়ালঘর সহ আসবাবপত্রাদি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে লেলিহান শিক্ষায় তার গোয়ালঘর সমেত একটি রাইস মিল সহ প্রায় 200 মন ধান, 3টি ছাগল, বেশ কয়েকটি হাঁস মুরগ, আসবাবপত্র পুড়ে ছাই হবার পাশাপাশি 3টি গরু গুরুতরভাবে আহত হয়েছে। বর্ধিত পুরকর সমস্যা সমাধানে যা করার প্রয়োজন করিমগঞ্জ পৌরসভা সেটাই করবে। শনিবার দুপুরে সাংবাদিক সভা ডেকে শহরবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিলেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। গুজবে কান না দিয়ে শুধুমাত্র পুরসভার দিকে নজর দিতে অনুরোধ জানান পুরপতি। ডাক্তারের সাহসিকতায় প্রাণ ফিরে পেল সদ্যজাত শিশু। জন্মের 20 ঘন্টা পর মায়ের নাড়ি থেকে সদ্যজাত শিশু কন্যাকে বিচ্ছিন্ন করে নতুন করে প্রাণ দিয়ে নজির সৃষ্টি করলেন ডাক্তার শাহিনা রেশমি মাঝার ভূঁইয়া। শুধু তাই নয়, ডাক্তার শাহিনার সঠিক সময় উপস্থিতির কারণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় শিশু কন্যাটি। ডাক্তার শাহিনার এই ধরনের কাজের জন্য তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। বেতুকান্দি বাঁধ পরিদর্শনের ড্রিম সেলিব্রেশনের প্রতিনিধি দল। বর্ষার মৌসুমে স্থানীয়রা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বৃষ্টির কারণে সড়কে কাদা হয়, বিভিন্ন ছোট বড় বাহন সহ স্থানীয়দের চলাফেরা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলনে পুলিশের সাথে ধস্তাধস্তি। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদ জানিয়ে সত্যাগ্রহ আন্দোলন কংগ্রেসের। রবীন্দ্র ভবনের সামনে তাদের মিছিলে বাধা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় কংগ্রেস নেতা কর্মীদের। নবপ্রজন্মকে দেশপ্রেমে উদ্ভুত করতে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের একটি দল উত্তর পূর্ব ভারত পরিক্রমা করেছে। শনিবার তারা রাজধানী আগরতলার লিচুবাগান এলাকার অ্যালবার্ট এক্কা পার্কে সৈনিক শহীদ স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। হাইলাকান্দিতে আন্তঃজেলা টাইকোয়ান্ডো প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থানীয় টাউন হল প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই টাইকোয়ান্ডো প্রতিযোগিতায় 250 জন বিভিন্ন বয়সের খেলোয়াড়া অংশগ্রহণ করেন। হাইলাকান্দি পৌরসভার পৌরপতি কল্যাণ গোস্বামী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করে নিজের শহর হাফলংয়ে উপস্থিত হলেন হেরেক্কা নেতা ডক্টর রাম কুয়াং বেজেমি। পদ্মশ্রী পুরস্কার লাভ করার পর আজ গুয়াহাটি থেকে সড়কপথে হাফলং আসার সময় বিভিন্ন জায়গায় ডক্টর জেমিকে বিপুল সংবর্ধনা জানানো হয়। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস উপলক্ষে করিমগঞ্জ জেলার অন্যতম গ্রামীণ বাজার কাজীর বাজারে ইফতারি বাজার জমে উঠেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ জমায়েত হচ্ছেন কাজীর বাজারে। ঈদের বাজারও শুরু হয়ে গেছে। শিক্ষক সংকটে লাটে উঠেছে পঠন পাঠন, অথচ কোনো হেলদোল নেই শিক্ষা দপ্তরের। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার 29 কৃষ্ণপুর বিধানসভার থাপিতয়াল উচ্চ বিদ্যালয়ে। খোয়াই জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। মুঙ্গিয়াকামী থানাধীন 46 মাইল এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে একটি ট্রিপারের সাথে একটি কন্টেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি, বরাত জুড়ে প্রাণে বাঁচলেন চালক। কালান সিএইচসি কে মডেল হাসপাতালে রূপান্তরিত করার আশ্বাস বিধায়ক খলিলউদ্দিন মজুমদারের। সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলার কালাইনেও স্বাস্থ্যসেবা উৎসবের পালন করা হয়।